হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং প্রত্যেককে জানাচ্ছি আমাদের চ্যানেলে আরও একবার সুস্বাগত তো দু হাজার একুশ সালের শেষ ভিডিও নিয়ে কিন্তু চলে এসেছি কেন বলছি তার কারণ আজকে দু হাজার একুশ সালের শেষ দিন একেবারে অন্তিমতম দিন শেষ লগ্ন আর কয়েক ঘন্টা পরেই আমরা দু হাজার একুশ সালটাকে কিন্তু বিদায় জানাতে চলেছি আর এই বিদায় প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দু হাজার একুশের শেষ ভিডিও আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে নতুন বছর তো নতুন বছরকে আমরা বরণ করে নেব নিজেদের সেফটি মেজার্স সমস্ত কিছু মেনটেন করে নতুন বছরকে বরণ করে নেব তারই পাশাপাশি নতুন বছরের পথ চলা শুরু হবে নতুন উদ্যমে সামনে থাকবে এমস এবং অবজেকটিভ অর্থাৎ আজকে পুরোনো বছরের পর আমরা যখন নতুন বছর স্টার্ট করব নতুন বছরে আমাদের কতগুলো বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত নতুন বছরে আমাদের এমস এবং অবজেক্টিভ কি কি হবে আমরা যখনই কোনো একটা নতুন বছরে পা রাখি তখন কিন্তু আমাদের একটা পরিকল্পনা থাকে যে এই বছরে আমার এই এই টার্গেট থাকবে আমি এই এই জিনিসগুলো অ্যাচিভ করতে চাইবো তার জন্য আমাকে অনেক বেশি লেবার দিতে হবে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে তো অলরেডি আমি কমিউনিটি পোস্টে দিয়ে দিই যে নতুন বছরে আমার অন্তত টার্গেট থাকবে ফার্স্ট টার্গেট আমাদের এসডি টিউটোরিয়াল গাইড পরিবারকে হান্ড্রেডকে সাবস্ক্রাইবারের যে গণ্ডি সেটাকে পার করা দ্বিতীয়ত টার্গেট থাকবে নতুন নতুন ভিডিওর মারফত আপনাদের কাছে পৌঁছে যাওয়া আরও ভালো ভালো ভিডিও ইনফর্ম্যাটিভ ভিডিও আপনাদেরকে প্রোভাইড করা যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় তিন নম্বর টার্গেট থাকবে আপনাদের জন্য অনেক অনেক পরিশ্রম করা এবং আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট দু আত্ পেতে গ্রহণ করা তো এই তিনটে টার্গেট আমার আপনাদের কি কী টার্গেট অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে এই লাস্ট ভিডিওতে আপনাদের বলতে চাইব বেশ কতকগুলো গুড নিউজ প্রথমত এই গুড নিউজটা রেগুলার ডিস্ট্যান্স প্রত্যেকের জন্যই কিন্তু প্রযোজ্য তো আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু হয়েছিল তো সুখবরটা হলো এটাই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবার থেকে ওপেন এবং ডিস্টেন্স লার্নিং যদি আপনারা করে থাকেন তথাপি আপনাদের জন্য কিন্তু সুবিধা চলে এসেছে ওপেন ডিস্টেন্স লার্নিংয়ে যারা পড়ছেন তাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবার থেকে পাওয়া যাবে কি করে বলছি প্রথমত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশান নিয়েছেন প্রত্যেকের মোবাইল একটি এস এম এস আসছে আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন সেখানে বলা হচ্ছে যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছেন সেই সমস্ত স্টুডেন্টসরা এবার থেকে অ্যাভেল করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মধ্যে তার জন্য আপনাদের ডাব্লু বিএসিসিতে গিয়ে এই রেজিস্ট্রেশনটা করতে হবে তো ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো বাটনেও থাকবে কীভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে আপনারা রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ প্রসেস কী কী রয়েছে স্টেপ বাই স্টেপ প্রসেস সম্পূর্ণটা দেওয়া রয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নিলে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যারা রবীন্দ্র ভারতী যারা কল্যাণ ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি আন্ডারে ডিসট্যান্স মোডে পড়াশোনা করছেন তাদের জন্য কি সেম প্রসেস মধ্যে দেখুন ওখানে এর আগেও কিন্তু শো করছিল ডিসটেন্স বা ওপেন এডুকেশানের যে ইউনিভার্সিটি বা কলেজ এখন বাদবাকি ইউনিভার্সিটির স্টুডেন্টসদের এরকম কোনো মেসেজ এখনও পর্যন্ত আসেনি তবে আমি খবর নেওয়ার চেষ্টা করেছি আগামী এক থেকে দু দিনের মধ্যে আপনাদেরকে আমি জানাতে পারবো যে ডিস্ট্যান্সের বাদবাকি ইউনিভার্সিটিগুলোর ক্যান্ডিডেট যারা আপনারা পড়ছেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আপনারা অ্যাভেল করতে পারবেন কি পারবেন না তবে যেখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মতো একটা ওপেন ইউনিভার্সিটির স্টুডেন্টসরা সবাই আবেদনযোগ্য হয়ে গেছে সেখানে রাজ্যের বাদবাকি ওপেন ডিস্টেন্স ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেসে আবেদন প্রক্রিয়া চলবে অর্থাৎ আপনারা আবেদন করতেই পারবেন যেহেতু অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে আপনারা পিজি বা ইউজি যদি সিলেক্ট করেন আপনি ওপেন বা ডিসটেন্সে পড়ছেন কি সেটা জানতে চাওয়া সেখানে হয় না আপনার ইউনিভার্সিটির নাম শো হয় সেখানে কল্যাণী ভারতী বর্ধমান আপনি সবই পেয়ে যাবেন যদিও বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ডিসটেন্স মোড বন্ধ রয়েছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি এই বছর আর ডিস্ট্যান্স মোডে পড়াতে পারবে না সেটাও বলে দেওয়া হয়েছে সুতরাং আপনাদের আর কোনো কনফিউশন থাকার কথা নয় তো আশা করি পুরনো বছরের শেষ এবং নতুন বছরের শুরুতে আপনাদের জন্য আমি একটা গুড নিউজ নিয়ে চলে আসলাম এবং আপনারা জানেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড কিন্তু অনেকের আবেদন গৃহীত হয়েছে এবং অনেকের লোনও পেয়েছে সুতরাং আমরা যতটা নেগেটিভলি বিষয়টাকে দেখছিলাম মাঝপথে এসে প্রথমে আমরা পজিটিভলি নিয়েছিলাম কিন্তু এমন এমন কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেছিল যার কারণে আমাদেরকে নেগেটিভলি নিতে আমরা বাধ্য হয়েছিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই নেগেটিভলি নেওয়ার কোনো জায়গা নেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন অনেকেই পাচ্ছে অনেকেই তার থেকে পড়াশোনা কিন্তু চালিয়ে যাচ্ছে সুতরাং ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সবাই বেস্ট উই শেষ রইল অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর মাত্র কয়েক ঘন্টা পরেই নতুন বছর সুতরাং আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি কাল থেকে শুরু হবে আমাদের নতুন পথ চলা এভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সবাই অল দ্য বেস্ট